সকল প্রকার সুন্নি ওয়াজ এবং ইসলামিক ভিডিও দেখতে শাফি আহমেদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন এই চ্যানেলের সকল ভিডিও সবার আগে দেখতে। রামাদান মাসে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে আল কুরআন বিশুদ্ধভাবে শিক্ষা নেওয়ার সবচেয়ে জনপ্রিয় কেন্দ্র ও মাধ্যম হচ্ছে দারুল কিরাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্ট। আপনারা অনেকেই দারুল কিরাতের ইতিহাস সম্পর্কে জানতে চান, তাই আজকে আমি আপনাদের দারুল কিরাতের সংক্ষিপ্ত ইতিহাস জানানোর চেষ্টা করব। দারুল আরবি শব্দ, এর মানে কেন্দ্র, প্রতিষ্ঠানের, অফিস, ঘর, বাড়ি ইত্যাদি। এখানে দারুল শব্দটি প্রতিষ্ঠানের বা কেন্দ্র অর্থেই ব্যবহৃত হয়েছে। কিরাত আরবি শব্দ, এর মানে কোরআন শরীফের বিশুদ্ধ পাঠ, কোরআন শরীফ পাঠের বিশেষ নিয়ম পদ্ধতি। সুতরাং দারুল কিরাত মানে বিশুদ্ধ কোরআন শরীফ শিক্ষার প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে পবিত্র কোরআন শরীফ বিশুদ্ধভাবে পাঠ করার নিয়ম পদ্ধতি জানা যায় সেই প্রতিষ্ঠানকে দারুল কিরাত বলা হয়। মহাগ্রন্থ আল কোরআন মজিদের একটি ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য হলের অনন্য পঠনরীতি। আল্লাহ পাক তার কালামকে তারতিলের অর্থাৎ তাজবিদের সাথে পাঠ করার নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী তাজবিদ সহ কোরআন শরীফ পাঠের ধারাবাহিকতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হতে চলে আসছে। এরই লক্ষ্যে উলামায়ে কিরামগণ কোরআন শরীফ শিক্ষার জন্য জুড়ে জুড়ে গ্রহণ করেছেন নানা ধরনের পদক্ষেপ এবং গড়ে তুলেছেন অগণিত প্রতিষ্ঠান। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরামগণের কোরআন শরীফ পঠনরীতি অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত যেসব কিরাত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং বিশুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা ক্ষেত্রে বিস্ময়কর অবদান রেখেছে, তাদের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট। এই মহান অনন্য প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হচ্ছেন জওদাদুল আলেছিন, রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। 1940 সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা অতি দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় একটি বোর্ড গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এর শ্রদ্ধেয় পিতা মাওলানা মুফতি আব্দুল মজিদ চৌধুরী রাহমাতুল্লাহি আলাইহি এর নামানুসারে এ বোর্ডের নামকরণ করা হয় দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট। শুধু বাংলাদেশ ও ভারত নয়, বরং গ্রেট ব্রিটেন, আমেরিকা সহ বিশ্বের অনেক দেশে রয়েছে এ বোর্ডের অনুমোদিত অসংখ্য শাখা প্রশাখা। দারুল কিরাতের হাজার হাজার শাখা প্রশাখা এ বোর্ডের মাধ্যমেই অত্যন্ত সুচারু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হয়। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ইতিহাস বিখ্যাত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পরিচিতি ও পরিব্যাপ্তি বিশ্বব্যাপী বিস্তৃত। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম ঐতিহাসিক মহান ব্যক্তিত্ব আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এর প্রতিষ্ঠিত দারুল কিরাতের প্রতিষ্ঠানের এত বিশালতা লাভ করার কারণ জানতে হলে উৎপত্তির ইতিহাস প্রথমেই জানতে হবে এর পিছনে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এর কিরূপ নিরলস পরিশ্রম ও আন্তরিকতা ছিল। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ভারতের রামপুর আলিয়া মাদ্রাসা থেকে উচ্চ শিক্ষা সমাপ্ত করে আসামের বদরপুর আলিয়া মাদ্রাসায় নিয়োজিত ছিলেন। একদিন ওনার মুর্শিদ হযরত শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রাহমাতুল্লাহি আলাইহি বিশুদ্ধ কোরআন শরীফ শিক্ষার নির্দেশ দেন। মুর্শিদের নির্দেশ ক্রমে প্রথমে তিনি শিউ মুর্শিদের নিকট থেকে বিশুদ্ধ কোরআন শরীফ শিক্ষার তালিম নেন। মুর্শিদের নিকট হতে কিরাতের সনদ লাভ করার পর তার নির্দেশ মোতাবেক বিশ্বখ্যাত কারী হযরত ইরকশুস আল মিশরি রাহমাতুল্লাহি আলাইহি এর অন্যতম ছাত্র মাওলানা আব্দুর রুফ করমপুরি রাহমাতুল্লাহি আলাইহি এর নিকট থেকে ইলমে কিরাতের সনদ লাভ করেন।
আল্লামা ফুলতলি সাহেব কিবরা রাহমাতুলিল্লাহি আলাইহি মাওলানা আব্দুর রুফ করমপুরি রাহমাতুল্লাহি আলাইহি এর নিকট থেকে ইলমে কিরাতের সনদ লাভ করার পর মক্কা শরীফে অবস্থান করে বিশ্বখ্যাত কারি হারাম শরীফের ইমামগণের পরীক্ষক রইসুল কুররা হযরত আহমদ হেজাজি রাহমাতুল্লাহি আলাইহি এর নিকট থেকে ইলমে কিরাতের সনদ লাভ করেন। ইলমে কিরাতের সনদ লাভে ওনার কঠোর সাধনা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এবং এরই বদৌলতে আল্লামা ফুলতলি সাহেব কিবলা বিশ্বখ্যাতি লাভ করেন। মক্কা শরীফ হতে দেশে ফিরে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি পুনরায় বদরপুর আলিয়া মাদ্রাসায় শিক্ষাদান শুরু করেন। একদিন ক্লাসে ছাত্রদের দরস দেওয়ার সময় সেখানে হযরত মাওলানা আব্দুল নূর বরকাপনি রাহমাতুল্লাহি আলাইহি প্রশরীফ নিলেন। সমকালীন খ্যাতনামা আলিম ও বুজুর্গ ছিলেন তিনি। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে সমাদরে পাশে বসতে অনুরোধ করে পা সদানে ব্যস্ত হলেন। ক্লাসের সময় শেষ হলে তিনি ওনার কুশলাদি ও আসার কারণ জানতে চাইলে মাওলানা আব্দুল নূর বরকাপনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, সর্বসাধারণ তো দূরের কথা, এত অঞ্চলের বেশ কিছু সংখ্যক আলিমের ও কুরআন শরীফের পড়া বিশুদ্ধ নয়। তাই তিনি ফুলতলি সাহেবকে অনুরোধ করলেন সপ্তাহে কিছু সময় কোরআন শরীফ সঠিক হবে পড়ার শিক্ষা দেওয়ার জন্য। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি জবাবে বললেন, আমার হাতে সময় একেবারে কম, বিশেষ করে ক্লাসের ছাত্রদের পাঠদানের আগে নিজে ভালোভাবে তা দেখে নিতে হয়, তাই সময় দেয়া মোটেই সম্ভব নয়। একথা বলার পর আল্লামা আব্দুল নূর বরকাপনি রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। পরদিন ঠিক একইভাবে আব্দুল নূর সাহেব উপস্থিত হয়ে এ কথারই পুনরাবৃত্তি করলে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি আবারও বিনীতভাবে ওনাকে বুঝালেন। তখন আল্লামা আব্দুল নূর বরকাপনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নিজে থেকে আপনার নিকট আসিনি, বড় জায়গা থেকে নির্দেশ পেয়ে আপনার শরণাপন্ন হয়েছে। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি শিয় মুর্শিদ হযরত শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রাহমাতুল্লাহি আলাইহি এর নির্দেশ কিনা জানতে চাইল। আলো আমা আব্দুল নূর বরকাপনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না, আরো বড় জায়গা থেকে নির্দেশ পেয়েছে। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এর অনুরোধে আল্লামা আব্দুল নূর বরকাপনি রাহমাতুল্লাহি আলাইহি এরকম বর্ণনা করলেন, বর্তমান সময়ে আলিম সমাজের মাঝে যে ফিতনার সৃষ্টি হয়েছে দোয়ালিম আর জোয়ালিম নিয়ে, কোনটা সঠিক যদি বুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পেতাম তাহলে জিজ্ঞেস করে নিত। আম এই খায়েশ নিয়ে ঘুমিয়ে পড়লাম, তখন স্বপ্ন জুড়ে হুজুরের নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে দিদার নসীব হয়। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের তিলাওয়াত শুনতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিলাওয়াত করে শুনালেন। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই কিরাত কিভাবে শিখব? তখন হুজুরে নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান দিকে ইশারা করে দেখিয়ে বললেন, এই ব্যক্তির নিকট শিক্ষা করলে বুঝবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট শিক্ষা করেছি। তখন আমি ডান দিকে চেয়ে দেখি সেই সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন আপনি আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি। তখন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা আব্দুল নূর বরকাপনি রাহমাতুল্লাহি আলাইহি কে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আর বললেন, আমি প্রতি বৃহস্পতিবার 12টার পরে হযরত আদম খাকি রাহমাতুল্লাহি আলাইহি এর মাজার সংলগ্ন মসজিদে কিরাতের দরস দেওয়ার ওয়াদা দিলাম। এভাবে আল্লামা ফুলতলি সাহেব কি বলা রাহমাতুল্লাহি আলাইহি কিরাত শিক্ষাদান শুরু করলেন। তিনি বিভিন্ন স্থানে পায়ে হেঁটে ঘোড়ায় চড়ে গিয়ে পবিত্র কোরআন শিক্ষা দান করতেন সম্পূর্ণ নিষ্ঠার সাথে। ওনার জীবনের শ্রেষ্ঠ অবদানই হচ্ছে আজকের দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট।
ওনার এই অবদান ইতিহাসে চিরম্লান অবয়ব অক্ষয় হয়ে থাকবে। তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন পৃথিবীর ইতিহাসে একমাত্র কুরআনের জন্য। নামাজ বিশুদ্ধ হওয়ার পূর্বশর্ত হচ্ছে কিরাত বিশুদ্ধ হওয়া। যত বড় আলিম মুফাসসির মুহাদ্দিস হন না কেন, যদি তার কিরাত বিশুদ্ধ না হয় তবে তার নামাজ বিশুদ্ধ হবে না। তার জন্য ইমামতি করা মোটেও বিশুদ্ধ হবে না, এমন ব্যক্তিকে ইমাম নিয়োগ করাও জায়েজ নয়। এই সত্যটি আল্লামা ফুতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি উপলব্ধি করতে পেরে দারুল কিরাত মজিদিয়া ফুতুলি ট্রাস্ট নামের প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে গেছেন, যেখানে লক্ষ লক্ষ ছাত্র আলিম উলামা কিরাত শিক্ষা লাভ করছেন। বিশ্বজুড়ে চলছে আজ দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের মাধ্যমে পবিত্র কোরআন শরীফের খেদমত। ইতিহাস এই খেদমত কোনোদিন করবে না। এই দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের জন্য শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন, ওনার সাহেবজাদাগণ। দারুল কিরাতের জন্য শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ওনার ভূসম্পত্তির 33 একর জমি ওয়াকফ করে রেখেছেন। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এর বিস্ময়কর এক সৃষ্টি। এক মাস ফুলতলি সাহেব বাড়িতে থেকে দারুল কিরাতে শিক্ষা নেওয়া একজন শিক্ষার্থীকে সেখানে খাবার ও অন্যান্য খরচের কথা জিজ্ঞাসা করলে তিনি বললেন, দারুল কিরাতে অনলাইন ভর্তির ফর্ম অনেক জায়গায় ফ্রি, অনেক জায়গায় 50 টাকা দিলেই ভর্তির ফর্মের কাজ করে দেয়। তাছাড়া আরো 200 বা 300 টাকা দারুল কিরাতের জন্য খরচ হয়। উনি বললেন, আমরা এই এক মাস সাহেব বাড়িতে বসবাস করা এবং খাওয়ার জন্য এক্সট্রা কোনো টাকা দেই নাই। খাবারের মানও ছিল যথেষ্ট ভালো। প্রতিদিন ইফতার করত 6,000 থেকে 7,000 ছাত্র। ইফতার শেষে মাগরিবের নামাজের পরে আবারও ভাত খাওয়ানো হতো, যেখানে গোশত দিয়ে আলু, গোশত দিয়ে কদু, আলু কদুর তরকারি, ডাল মাছ সহ আরো বিভিন্ন রকম শাক সবজি দেওয়া হতো। একইভাবে সেফির সময় ওনারা খেতেন। ওনার কথা শুনে বুঝলাম সাহেব বাড়িতে 5,000 থেকে 6,000 ছাত্রকে এই এক মাস খুব ভালোভাবে দেখাশোনা, খাবারের ব্যবস্থা এবং সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হয়। তাছাড়া যখন ফুলতলি সাহেবের সাহেব জাদারা বিশেষ করে বড় সাহেব কিবলা জানতে পারেন কোন ছাত্র অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছল নয়, তখন তাকে নগদ টাকা, মুরুব, পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিস এবং ঈদের কাপড় যেমন লুঙ্গি পাঞ্জাবি ইত্যাদি দান করে। ভিডিওতে যদি কোনো তথ্যে ভুল হয়ে থাকে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। অনুমতি ছাড়া আমাদের চ্যানেলের যে কোনো ভিডিও অন্য কোনো ইউটিউব চ্যানেলে আপলোড করা হলে কপিরাইট ক্লেম করা হবে।